এখন একটু ডিম ভুজিয়া করছি। ডিম ভুজিয়া করি, ডিমটাকে পিস পিস করে মোটা মোটা করে কাটবো। এখানে তিনটে ডিম নিয়েছি, আর আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। বাবা, এক হাতে মোবাইল আর এক হাতে এইটা স্ট্যান্ড হলে কত সুবিধে হয়। যাদের স্ট্যান্ড আছে তারা কত সুবিধেভাবে কাজ করে, মোবাইলে ভিডিও করে, আর আমার না, স্ট্যান্ড ছাড়া কীভাবে অসুবিধা হচ্ছে। পড়ে গেছে গো, সব পিস পিস করে নিলাম। এবার এগুলোকে সব তুলে নেব, ডিমগুলো সব তুলে নিলাম। এবার আমি এর মধ্যে একটু তেল দেবো। একদম অল্প তেল দিলাম, কড়াইটা গরম অবশ্য হয়ে গেছে, গরম ডিম ভাজলাম, গরম হয়ে গেছে তো একটু নাড়িয়ে দিই। তেলের যা ঝাঁজ উঠছে, চোখ ঝাঁকা করছে একদম। এবার আমি আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আলুটা তো প্রথমে আমি ভেজে নিই, তারপরে আমি হালকা ভেজে নিই পেঁয়াজ দেবো। ওর মধ্যে হালকা ভাজা হয়েছে, এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে একটু নাড়াবো, একটু নরম হলে পেঁয়াজটা হবে। আমি নিয়ে দেবো, আমি পেঁয়াজ দিয়ে একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, যেহেতু আমার দেখাতে মোবাইল দেখাতে খুনটি নাড়তে হচ্ছে, সেহেতু আমি তো হাতে এটাকে ধরে নি, আদা রসুনকে ছাঁকতে পারবো না, তার জন্য আমি চার এই ছোয়া রসুন আর একটু আদা নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে ছেঁচে দেবো। তারপর আমি একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব, আমি এর মধ্যে আদা রসুন ছেঁচে নিয়েছি। আমি একটু কষিয়ে নিই, তার মধ্যে একটু লঙ্কা, লঙ্কা গুঁড়ো আমি একদমই দেব না, যেহেতু আমার ছোট্ট বেবি খাবে, তার জন্য আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আমি এখানে সব মশলাপাতি দিলাম, হলুদ,
হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা পাউডার দিয়েছি, না এখন দিন সরি ভুলে গেছিলাম, অল্প দিই। এই যে আমি একটু ওপরে মশলাপাতি হয়েছে আমার, গরম মশলা, গরম মশলাটা নেই এখানে, ঘরে আছে, দেখছি একটু নাড়িয়ে দিয়ে আচ্ছা আমি এবারে এই ডিমের এগুলো দিয়ে দেবো। পড়ে যাবে হাতে করে দিদি একটা একটা করে, এগুলো একটু কষিয়ে নিয়ে আমি অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু আলুটা না কষতে কষতে গলে এসেছে। ঝোলের মধ্যে আমি একটুখানি, আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, যার জন্য আমি একটু মিষ্টি দেবো। আমি এখন একটু ঢাকনা দিয়ে দিই, গ্যাসটা কমিয়ে দিই, একদম কম আছে এটা হোক। আমি এখন আটাটা মেখে আসি, মাইয়া পড়াশোনা করছে, গুড গার্ল, দেখি গুড গার্ল কে, না 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 চুমু খেতে হবে না, চুমু খেতে হবে না, আচ্ছা যাও, ভাতটা তো ভেঙে যাবে তো এবার, ঠিক আছে চল আমরা আটাটা মেখে নিই এবারে। ঢাকনাটা সরিয়ে দেখি এখন কিরকম অবস্থায় আছে, যা হয়ে এসছে রান্নাটা এখন আমার, যা এবার গ্যাসটা কমানোই থাক, রুটি করবো এখন না, এবার আমি দেখি রান্নাটা খুব ভালো হয়েছে, দেখি খুব মনে হচ্ছে।